أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রতিবেশীর দোষ ত্রুটি যেগুলো আছে সেগুলো আমাদের ঢেকে রাখতে হবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 2699 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটিকে সেই কিয়ামতের দিনে সেই চিরস্থায়ী জীবনে ঢেকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরকালে চিরস্থায়ী জীবনে সেই হিসাব নিকাশ নেওয়ার সময় তিনি তার দোস্তুটিকে ঢেকে রাখবেন। যদি কোনো ব্যক্তি কোনো অন্য কোনো দিনী ভাই বা অন্য কোনো প্রতিবেশীর দোস্তুটিকে ঢেকে রাখেন, বুঝতে পারলেন এর কত বড় ফজিলত। অতএব আপনি যদি কোনো মানুষের দোস্তুটিকে নিয়ে মানুষকে গিয়ে বেড়ান, তাহলে আপনি এত বড় ফজিলত থেকে বঞ্চিত হবেন। কে চায় না যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তুটিকে ঢেকে রাখুক, ঢেকে রাখেন বা আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তুটিকে ক্ষমা করে দেন, আমরা সবাই চাই। অতএব এটা যদি আমরা চেয়ে থাকি, তাহলে আমরা কখনো কোনো দিনী ভাই কোনো মুসলিমের বা কোনো পাড়া প্রতিবেশীর দোস্তুটিকে নিয়ে বলে বেড়াবো না। এটা আমরা যারা এই কাজ করে থাকে অবশ্যই তারা ভুল করে, তাদের কর্তব্য হবে তাকে যদি সৎ পথে আনতে চাই তাকে পার্সোনালভাবে রেখে তাকে নর্মদা ও ভদ্রতার সাথে হিকমতের সাথে তাকে বোঝানো। কিন্তু জেনে রাখবেন, যদি কোনো মানুষ কোনো আলেম সম্বন্ধে বা কোনো দিনী ভাই সম্বন্ধে কোনো মুসলিমের ব্যাপারে যদি কোনো কটু কথা বলে, আপনি জেনে রাখবেন এই মানুষটি ভালো নয়। অনেক সময় দেখবেন যে চালন ছুঁচের ভুল ধরার জন্য ছুটে বেড়ায়, অথচ চালন জানে না যে তার নিজের মধ্যেই কতটা ছিদ্র আছে, বুঝতে পারলেন। অতএব মানুষের বড় ভুল হচ্ছে যে নিজের ভুলকে ভুল না মনে করা, বুঝতে পারলেন। অতএব সবসময় প্রতিবেশী এবং দিনী ভাইয়ের দোস্তুটিকে আমাদের লুকিয়ে রাখতে হবে, তাহলে এর বড় ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের দোস্তুটিকে লুকিয়ে রাখবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইল্লাল্লাহ।